সকাল থেকে রাজধানীতে মেঘলা আকাশ, থেমে থেমে হয়েছে কয়েক পশলা বৃষ্টিও। এই চিত্র রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলার। আবহাওয়া অফিস বলছে পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে এই বৃষ্টি। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। আমাদের উত্তর বঙ্গোপসাগর এখন উত্তাল রয়েছে, মৌসুমী বায়ু যেহেতু ওইখানে শক্তিশালী আছে, স্ট্রং আছে, প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে ওইখানে, সেই জন্য কিন্তু উত্তাল থাকার কারণে আমরা যে বা আমাদের সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি। এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত যত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলো আছে তাদেরকে আমরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ভারী বর্ষণের প্রভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো নরম হয়ে যাচ্ছে। বিদায় আমরা ভারী যে বর্ষণের সতর্কতা বার্তা আমরা জারি করেছি সেখানে আমরা বলে দিয়েছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতের জন্য পাহাড় ধসের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও ছোট নৌযান উপকূলের কাছাকাছি সতর্কভাবে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।